ってます。残念。গতকালকে রসাবের পিএস কেস নাম্বার 2020 আরএসবি 08 এই কেস কানেকশনে তিনজন এলিজড অ্যাকিউজ হিসেবে অমিত ভৌমিক, সুমন মজুমদার এবং অর্জুন দেবনাথ তাদেরকে অ্যারেস্ট করেছিলেন আন্ডার সেকশন 121, 120B, 124A আইপিসি এবং সেকশন 10 এবং 13 অফ ইউএল অ্যাক্ট। কিন্তু আজ যখন তাদের ফরওয়ার্ড করেছে কোর্টে, তখন আফটার পেরোজিং দ্য রেকর্ড এটা রিভিল হয় যে তাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং ম্যাটার পাওয়া যায়নি এবং আফটার হিয়ারিং লার্নেড কোর্ট প্লিজড হয়েছেন তাদেরকে জামিনে মুক্তি করার জন্য এবং আলটিমেটলি 50,000 ইচ সিউরিটি, একজন সিউরিটিতে তাদেরকে জামিনে মুক্তি করা হয়। তাদের সঙ্গে কি কি পাওয়া গেছে? তাদের সঙ্গে স্মৃতি হিসেবে দেখেছিলেন যে 15 লক্ষ টাকা, হ্যাঁ স্মৃতি দেখেছেন এবং তাদের বুলেরো গাড়ি এবং তার তিনজনের কাছ থেকে মোবাইল ফোন সিজ করেছে। এই এলিগেশন ছিল তারা ব্যান্ড এনএলএফটি এক্সট্রিমিস্ট গ্রুপের সঙ্গে জড়িত, কিন্তু প্রপার রেকর্ড এবং আফটার পেরোজাল দ্য রেকর্ড তাদের বিরুদ্ধে এমন কোনো এলিগেশন আসেনি এবং যে ধারাগুলো লাগানো হয়েছিল সেগুলা টোটালি তাদের বিরুদ্ধে অ্যাপ্লাই হচ্ছে না, যার কারণে লাইনের কোর্ট ক্লিজ হয়েছে তাদেরকে বেইলে ছাড়া হয়েছে। ইনভেস্টিগেশন অফিসার এই কেসের ইনভেস্টিগেশন আয়ু সোলেমান রিয়াং রসাবারি পিএস সংস্কৃপ্টার। হুম।